তারপর আবার যখন আজান হয় মসজিদে, সেহরি আজানটা হয়, সময় শেষ যখন হয় আজান হয়, তখনও দেখা যায় যে মানুষগুলা পানি খাচ্ছে, আজান চলাকালীন অবস্থা পানি খায়। এখন দেখা যায় অনেক মসজিদে 2-3 মিনিট ব্যবধান হয়, এক মসজিদে আগে আজান হয় আর এক মসজিদে আরো 2 মিনিট পরে আজান হয়, এক মসজিদে বলে এখন সময় শেষ, আরেক মসজিদে আরো 2-3 মিনিট পরে বলে যে সময় শেষ। এই যে একটা বৈষম্য তৈরি হয়েছে, এটা মূলত আমাদের যারা এই দিনী ভাইয়েরা রমজান মাস আসলে পরে ক্যালেন্ডার তৈরি করেন, ক্যালেন্ডার তৈরি করতে গিয়ে তারা এই একটু এদিক সেদিক হয়ে যায়, ভুল হয়ে যায়। এখন কথা হলো রোজা হবে কিনা, আপনাকে আমাকে নির্দিষ্ট যে কোনো একটি ক্যাটাগরি মানতে হবে, যে কোনো একটি ক্যালেন্ডার আপনাকে অনুসরণ করতে হবে। যে কোনো একটি ক্যালেন্ডার যদি আপনি অনুসরণ করেন, যারা মূলত মূল ক্যালেন্ডার তৈরি করে তারা কিন্তু সময়টাকে হাতে রেখেই করে, যাতে করে মানুষের ভুল করলো রোজা যাতে করে নষ্ট না হয়। এখন কি হবে, আপনাকে যে কোনো একটা ক্যালেন্ডার যদি আপনি অনুসরণ করেন, মনে করেন আপনার উপজেলার এখন ইন্টারনেটের যুগ, আপনার উপজেলার ইন্টারনেট থেকে যে স্থায়ী ক্যালেন্ডারটা আছে ওই ক্যালেন্ডারটা যদি আপনি অনুসরণ করেন, ওই ক্যালেন্ডার অনুযায়ী দেখবেন যে সেহরির সময় শেষ হওয়ার 6 মিনিট পরে আজান হয়। এখন আপনি যেহেতু ক্যালেন্ডার অনুসরণ করবেন, আপনাকে ঠিক যে সময় লেখা হবে যে সেহরির টাইম শেষ, ওই টাইমের ভিতরে আপনাকে খাওয়া দাওয়া বন্ধ করতে হবে, তার 6 মিনিট পরে আজান হবে, এরপরে যদি আপনি খান তাহলে আপনার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু দেখা যায় মসজিদে যে অবস্থা হয়, এক মসজিদের সাথে আরেক মসজিদের মিল নেই, এজন্য আপনাকে নির্ধারিত একটি ক্যালেন্ডার অনুসরণ করতে হবে, যে কোনো একটার অনুসরণ করলে আপনার ওটাই মেনে চলতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না সময় তো আছে, এক মসজিদে যেহেতু সময় আছে আরেকদিন আরেকটা মানলেন, এভাবে হবে না। যে কোনো নির্ধারিত একটা ক্যালেন্ডার অনুসরণ করলে আপনার রোজা ঠিক হবে। আর আপনি যদি কোনো কিছুই মানেন না আর মনে করেন সময় তো আছেই, আগের যুগের মানুষেরা তো হাতের রুমা দেখে মানুষেরা সেহরি খাইতো ফানি খাইতো, তাহলে এখনো তো রুমা দেখা যাচ্ছে না, তাহলে আমি খাই না, তাহলে হবে না। কেননা তখনকার সময় ছিল এক যুগ, তখন কোনো এই ধরনের ইলেকট্রনিক মিডিয়া ছিল না, কোনো নিয়ম ছিল না, তখন তাদের এটাই হাতিয়ার ছিল যে হাতের রুমা দেখা যাচ্ছে না, তারা সেহরি খাইতো। এখন যেহেতু আধুনিক যুগ, পরিমাপ করে সময় নির্ধারণ করা হয়েছে, সুবহ সাদিকের টাইম বের করা হয়েছে, ফজরের টাইম বের হয়েছে, সূর্য উদয়ের টাইম এখন নির্ধারিত হয়ে গেছে, তাহলে এখন আগের যুগের নিয়ম মানলে আপনার রোজা হবে না, এখন নিয়মে আপনাকে মানতে হবে। এখন অত্যাধুনিক যুগ, সব সহজ হয়ে গেছে, আপনার হাতের মুঠে সবকিছু, আপনি যে কোনো নির্ধারিত একটা ক্যালেন্ডার মানতে হবে, ক্যালেন্ডার মেনে আপনাকে চলতে হবে। আজান পড়তেছে, আপনি যদি পানি ইচ্ছা করে পানি পান করেন তাহলে রোজা নষ্ট হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে।